আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে রয়েছে আমরা দুজন, আমি নুসরা সুজানা এবং এর সাথে রয়েছে আমি নিরা ফেরদৌস। সড়কে নিরাপত্তা নিশ্চিত সহ নয়টি দাবি বাস্তবায়নে দুই দিনের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছেড়েছে শিক্ষার্থীরা। এদিকে বিআরটিএ এর সঙ্গে বৈঠকে প্রণোদনা ছাড়া হাফ ভাড়ার সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবহন নেতারা। এজন্য টাস্ক ফোর্স গঠনের দাবি তাদের। অন্যদিকে দাবি আদায়ে উচ্ছৃঙ্খল আচরণ না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আশিকুল আলমের সহায়তায়। জাহিদ রহমানের রিপোর্ট। হাফ ভাড়া সহ নিরাপদ সড়ক আইন 2018 বাস্তবায়নে শনিবারও রাজধানীর ধানমন্ডি, উত্তরা ও মালিবাগে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। নটি দাবি মেনে মঙ্গলবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে বিআরটিএর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণাও দেয় তারা। এর আগে হাফ ভাড়া সহ শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিআরটিএর সঙ্গে বৈঠক করে বাস মালিক সমিতি। শিক্ষার্থীদের দাবির বিষয়ে উল্টো শর্ত জুড়ে দেয় বাস মালিকরা। দাবি জানান শিক্ষা, স্বরাষ্ট্র এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়ে সমন্বিত সিদ্ধান্তের। ঢাকা শহরে যে সকল বাস চলাফেরা করে 80% উপরের মালিক গরিব মালিক, হাফ ভাড়া প্রণোদনা কি হবে বা হাফ ভাড়ার ক্ষতিপূরণ দিলে পরে সে মালিকের ক্ষতিপূরণটা কী হবে, এটার সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা যারা জড়িত আছেন একটি টাস্ক ফোর্স গঠন করে সেটাই সর্বসম্মত সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি। দ্রুত সিদ্ধান্ত নিতে সরকার সহ সংশ্লিষ্টদের সঙ্গে আবারও বৈঠকের কথা জানান বিআরটিএর চেয়ারম্যান। ছাত্ররা এই তাদের দাবিটা সরকারের কাছে পৌঁছিয়েছে, এই বিষয় নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, এটা আমাদের এটা যেহেতু এটা নতুন করে যদি আইনি কাঠামো দিতে হয় তাহলে এটা সময় একটু লাগবে। অন্যদিকে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান। কম ভাড়ায় তাদের চলাচল এটা নিশ্চিত করা উচিত। তাদের দাবি দেওয়া যেগুলি সেগুলি আমরা আলোচনার মাধ্যমে শেষ হবে। তারা এই কষ্ট করে খামাখা গাড়ি অবরোধ কিংবা ভাঙচুর এটা যেন তারা ই না করেন। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। সড়ক পরিবহন আইনের শাস্তির কঠোরতা কমানো হয়নি বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন আইনে যা ছিল তাই আছে, প্রতিবেশী দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে শুধু যুগোপযোগী করা হয়েছে। জাতীয় সংসদে মহাসড়ক বিলে পাশের আলোচনায় এসব কথা বলেন মন্ত্রী। এর আগে সংশোধনী প্রস্তাবে বিএনপি সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন সড়ক পরিবহন আইনে সাজার পরিমাণ কমিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এ আইনে সাজার শৈথিল্য বা কঠোরতা কোনোভাবে শিথিল করা হয়নি, কোনো সাজা কমানো হয়নি, কোনোভাবেই আইনের যে কঠোরতা, আইনের যে স্পিরিট ইন লেটার্স অ্যান্ড স্পিরিট যা ছিল অরিজিনাল আইনে সেটাই আছে, সেটাই থাকবে। শুধু কিছু ভাষাগত কিছু প্রতিশব্দের বিষয় এবং প্রতিবেশী অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে আইনটিকে আমরা যুগোপযোগী করেছি। মাননীয় সড়ক মন্ত্রী আমাকে চ্যালেঞ্জ দিয়ে বললেন যে আইনে কোনো সাজা কমানো হয়নি। মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত আছেন, আমি কয়েকটা উদাহরণ ওনাকে দেই। ওয়েবসাইটে যেই খসড়াটি দেওয়া হয়েছে সেখান থেকে আমি দেখলাম যে 105 ধারায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির দায়ে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড বা 5 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান ছিল, কিন্তু সংশোধনের সুপারিশে কারাদণ্ড 5 বছর রেখে জরিমানা কমিয়ে 3 লক্ষ টাকা করার প্রস্তাব করা হয়েছে। রাজধানীর পান্থপথে সংবাদকর্মী আহসান কবির খানকে চাপা দেয়া ময়লার গাড়ির চালক সিটি কর্পোরেশনের কর্মী নয়। গ্যারেজে কাজ করা একজন মেকানিকের হাতে তুলে দেওয়া হয়েছিল ভারী যানের চাবি। তেল চুরির টাকায় মেটানো হতো তার পারিশ্রমিক, আর এ সব কিছুই হয় ঊর্ধ্বতনদের ইশারায়। গ্রেফতারের পর র্যাবের কাছে এমন স্বীকারোক্তি দিয়েছেন চালক হানিফ। জুবায়ের সানের রিপোর্টে দেখুন বাকিটা। বহিরাগত চালক দিয়ে চলছে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি। দীর্ঘদিন ধরে এমন অনিয়ম চলে আসলেও যেন দেখার কেউ নেই। রাস্তায় দাপিয়ে বেড়ানো এসব গাড়ি ট্রাফিক সিগন্যাল মানার ক্ষেত্রেও কোনো তোয়াক্কা করে না। 24 নভেম্বর দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় পিষ্ট হয়ে মারা যান নটরডেমের ছাত্র নাইম হাসান। একদিন না যেতেই পান্থপথে উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় জীবন হারান এক সংবাদকর্মী। দুই চালকই এখন আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। দক্ষিণ সিটির চালক রাসেল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী হলেও পান্থপথের ঘটনায় দোষী চালকের সঙ্গে উত্তর সিটির কোনো সম্পর্কই নেই। কোনো বেতনভুক্ত চাকরি না, অথবা যে দৈনিক মজুরি ভিত্তিক যেটা আমরা বলি মাস্টার রোল, সে ওই হিসেবেও না। সে মূলত যারা গাড়ি ঠিক করতে আসতো বা সিটি কর্পোরেশনে, তাদের কাছ থেকে বিভিন্ন সময় যে বকশিস পেত সেটাই তার মজুরি হিসেবে সে পেত। কার মাধ্যমে সে মূলত এই গাড়িটি পেয়েছে এবং কীভাবে সে গাড়ি চালাচ্ছে, এই তথ্যগুলো আমরা অবশ্যই একত্রিত করে আমরা সিটি কর্পোরেশনকে দিব। তারা অবশ্যই সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। র‍্যাব জানায় তেল চুরির টাকা দিয়ে পারিশ্রমিক মেটানো হয় বহিরাগত চালকদের। গত 3 বছর যাবত প্রথমে বিভিন্ন লাইট ট্রাক যেগুলো আছে, গ্যাস চালিত যে ময়লাবাহী ট্রাকগুলো রয়েছে, সে প্রথমে এগুলো চালাতো এবং গত 1-1.5 বছর যাবত সে এই গাড়িটি চালাচ্ছিল। প্রতিদিন সে 17 থেকে 20 লিটার, কখনো 22 লিটার তেল বাঁচাতে সে সক্ষম হতো। সেই তেল বিক্রির টাকাই সে মূলত তার ইনকাম সোর্স হিসেবে একদিন নিয়ে আসছিল। পান্থপথের ঘটনায় ময়লার গাড়ির মূল চালকের বিষয়ে খোঁজ খবর নিচ্ছে। এই গাড়িটি কার নামে সরাসরি বরাদ্দ এটা সেও জানে না। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। বর্জ্য অপসারণে হাইকোর্টের নির্দেশ যদি মানা হতো তাহলে নটরডেম কলেজের ছাত্র নাইম হাসান এবং দৈনিক প্রথম আলোর সাবেক কর্মী আহসান কবির খানের প্রাণ ছড়ত না সড়কে। রাত 10টা থেকে সকাল 6টার মধ্যে চলাচলের নির্দেশ, তারপরও দিনেই চলছে অনেক বর্জ্যবাহী গাড়ি, আর চালকদের বেপরোয়া মানসিকতার কারণে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। গত বুধবার বেলা 12:45 গুলিস্তান হল মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ যায় নটরডেম কলেজের ছাত্র নাইম হাসানের। মাত্র একদিনের ব্যবধান, এবার মৃত্যুদূত উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি। বৃহস্পতিবার বেলা 2:30 দিকে রাজধানীর পান্থপথে প্রাণ যায় দৈনিক প্রথম আলোর সাবেক কর্মী আহসান কবির খানের। অথচ এই সময় গাড়ি দুটির থাকার কথা ছিল সিটি কর্পোরেশনের ময়লার কোনো সেন্টারে, কারণ 2018 সালেই হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন বর্জ্যবাহী গাড়ি চলবে রাত 10টা থেকে সকাল 6টার মধ্যে। কথা হচ্ছে যে এই বর্জ্যবাহী গাড়িটা কেন আপনার দিনের বেলা বের হবে, কারণ এখানে তো একটা জাজমেন্টই আছে যে বর্জ্যবাহী গাড়ি পরিবহনটা শুধুমাত্র রাতের বেলা করতে হবে 10টা থেকে 6টা। তো এখানে যদি হাইকোর্টের এই নিয়মটা নির্দেশনা যদি যথাযথভাবে প্রতিপালন করত কর্তৃপক্ষ, তাহলে কিন্তু এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটতো বলে আমার মনে হয় না। কিন্তু কে মানে কার নির্দেশনা? ফলাফল, রায়ের পর দুই সিটির ময়লাবাহী গাড়ির ধাক্কায় প্রাণ গেছে 6 জনের, তারপরও টনক নড়েনি শহরকর্তাদের। এখনো যে গায়ে লাগেনি তা আজ করা যায় পরিচ্ছন্নতা কর্মীদের সরল স্বীকারোক্তিতে। 2টার পরেও নয়, আবার সন্ধ্যার পরেও নয়, আবার রাত 8টাও নয়, রাত 10টাও নয়, দিনের বেলা মাঝে মাঝে আগে আসতো, এখন দিনের বেলা আসে না গাড়ি। জি, আগে দিনের বেলা করতো না, এখন দিনের বেলা যায় না, এখন রাত্রে যায়। দিনের বেলা নিত অনেক আগে না, আমার ভিডিও করেন না। জনবল স্বল্পতা, দক্ষ চালকের ঘাটতির অজুহাতের কথা বলছে সিটি কর্তৃপক্ষ। হাইকোর্টের নির্দেশ মানতে তৎপরতা থাকলেও কোনো কাজ হয়নি, ফলে আবারও বিষয়টি উচ্চ আদালতের নজরে আনার কথা বলেছেন সংশ্লিষ্ট আইনজীবী। অল সিটি কর্পোরেশনের জন্য বলছি, তারা তো এই দায় দায়িত্ব কিন্তু এড়াতে পারে না কোনোভাবে। তো তাদের এখানে লাইবিলিটিস অবশ্যই থাকবে, এবং অবশ্যই আমরা যেহেতু আমাদের এই নির্দেশনা ফলো করা হয়নি, আমরা অবশ্যই কোর্টে যাব এর পরিপ্রেক্ষিতে। এই দুটি মৃত্যুর ঘটনায় দুই সিটির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন কমিটির রিপোর্ট কেবল কাগজে নয়, বাস্তবে রূপ পেলে এসব দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। খান আলামিন, আরটিভি, ঢাকা। একদিনের ব্যবধানে বন্দরনগরী চট্টগ্রামে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। বিকেল 3:48 দিকে 4.2 মাত্রার এই কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। চট্টগ্রাম অঞ্চলে এই ভূকম্পনটি বেশি অনুভূত হয়, যার কারণে আতঙ্ক দেখা দেয় স্থানীয়দের মধ্যে। নগর পরিকল্পনাবিদদের এক পরিসংখ্যানে জানানো হয় চট্টগ্রাম নগরীতে প্রায় 78% ভবন ঝুঁকিপূর্ণ। এখনই উদ্যোগ নেওয়া না হলে ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এর আগে শুক্রবার সকালে দেশের বিভিন্ন এলাকায় 6.1 মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়। চট্টগ্রাম নগরীতে হেলে পড়ে 2টি ভবন, সেসব ভবন পরিদর্শন করে একটি তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। গতকালকে আপনার ভূমিকম্প হয়েছে ফজর নামাজের পরপর, আজকেও প্রায় 3:30 দিকে ভূমিকম্প হয়েছে। এখন আমাদের চট্টগ্রামে তো ঝুঁকিপূর্ণ বিল্ডিং অনেকগুলো আছে, যেগুলো অনেক আগেও চিহ্নিত করা হয়েছে, কিন্তু সেগুলো কোনো ব্যবস্থা গ্রহণ করা দেখা দরকার। এগুলা
কোন বিল্ডিংটা কিভাবে করছে, সিরিয়ার প্ল্যান কয়তলা আছে, কয়তলা করলো, এগুলো আসলে কর্তৃপক্ষ এগুলা দেখা দরকার। এই ভূমিকম্প বারবার হচ্ছে তার কারণ কি জানি না, তবে এই ভূমিকম্পগুলো হচ্ছে এই জন্য আমরা খুব আতঙ্কিত এবং চিন্তিত আছি কোনো ধরনের কোনো দুর্ঘটনা হচ্ছে কি না। দর্শক, চট্টগ্রাম নগরীতে রয়েছেন সহকর্মী সাইফুল মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। সাইফুল, একদিনের ব্যবধানে আবারও ভূকম্পন হয়, নগরবিদরা কি বলছেন এবং ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ রয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানান। সুজান, আপনি যেমনটি বলেছিলেন, 24 ঘন্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো চট্টগ্রামে ভূকম্পন অনুষ্ঠিত হলো। আসলে এই ভূকম্পন 3:48 সময় এই কম্পন হয়। এটার রিটার স্কেলে এটার মাত্রা ছিল 4.2। এটার উৎপত্তি স্থল ছিল ভারতের মায়ানমারের শহরে। চট্টগ্রামে কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে 78% ভবন। কর্তৃপক্ষ কিন্তু আসলে এই ভবনগুলো নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের চিন্তাভাবনা করেনি। চুয়েটের এক গবেষণায় দেখা গেছে চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে হাসপাতাল, স্কুল এবং বিদ্যুৎ উপকেন্দ্রগুলি রয়েছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন এটা যদি এখনই কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যে কোনো সময় অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। এবং অতিমাত্রার যদি এখানে চট্টগ্রামে যদি 8.2 মাত্রার কোনো ভূমিকম্প হয়ে থাকে তাহলে কিন্তু চট্টগ্রামে যে 78% ভবনগুলো আছে ঝুঁকিপূর্ণ, সেগুলি কিন্তু আসলে যে কোনো সময় একেবারে বিলীন হয়ে যাবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় 41টি ওয়ার্ডে 1,82,000 ভবন রয়েছে। এর মধ্যে 1,42,000ই কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ তালিকায় চিহ্নিত করা হয়েছে। তবে এগুলিকে এখনো পর্যন্ত আসলে কি ধরনের পদক্ষেপ নিবে কর্তৃপক্ষ কিন্তু আসলে এখনো পর্যন্ত সেরকম কোনো উদ্যোগ নেয়নি। সুজানা, এই ছিল ভূমিকম্পের সর্বশেষ খবর চট্টগ্রাম থেকে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ সাইফুল আপনাকে, চট্টগ্রাম থেকে জানাছিলেন সাইফুল মাহমুদ। তৃতীয় ধাপে 1,060 ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট আগামীকাল। একই দিনে দেশের 10টি পৌরসভায় ভোট হবে। আজ কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। সুষ্ঠু নির্বাচনে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। গেল রাতে প্রচার শেষ করেছেন প্রার্থীরা, শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করেন তারা। এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 2 প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে 6 জন আহত হয়েছে। এ সময় আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়। ঘটনাস্থল পুলিশ মোতায়েন করা হয়েছে। মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে পক্ষের হামলায় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর এক কর্মী আহত হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শক, তৃতীয় দফায় গাজীপুরের কালিয়াকৈরে 7টি ইউপিও 1টি পৌরসভায় নির্বাচন হবে কাল। ভোট গ্রহণের প্রস্তুতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কি কি ধরনের প্রস্তুতি দেখছেন এবং ভোটারদের মধ্যে আতঙ্ক রয়েছে কিনা জানাবেন আমাদের। জি, ধন্যবাদ নীরা। আমি আপনি যেমনটি জেনেছেন যে আগামীকাল কালিয়াকৈর 7টি ইউনিয়ন পরিষদ ও 1টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ দুপুর থেকে কিন্তু বিভিন্ন কেন্দ্রে ভোট সরঞ্জাম বিতরণ করা হয়েছে। কালিয়াকৈরে 7টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে 32 জন চেয়ারম্যান পদপ্রার্থী এবং 230 জন মেম্বার পদপ্রার্থী এবং 77 জন সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভা কিন্তু এই প্রথম ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হবে। তবে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা আমাকে যেমনটি জানিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী, আনসার বাহিনী এবং পুলিশ বাহিনী, বিজেপি মোতায়েন সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করবে। ভোটাররা নির্বিঘ্নে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে সকল প্রস্তুতি তাদের রয়েছে। তবে এরই মাঝে ভোটারদের কিন্তু আনন্দ উল্লাস করছেন এবং তারা আনন্দ সহিত তারা ভোট কেন্দ্রে যাবে বলে আমাকে যেমনটি জানিয়েছেন। নীরা, এই ছিল কালিয়াকৈর থেকে নির্বাচনের সর্বশেষ খবর। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কালিয়াকৈর থেকে জানাছিলেন কামাল হোসেন বিপ্লব। আগামীকালে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানালেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার। নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় 5ম ধাপে 707 ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সচিব। এ সময়
এসব ইউনিয়নে 5 জানুয়ারি ভোট হবে। আতিকা রহমানের রিপোর্ট। আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশনের 90তম মুলতবি সভা হয়। সভা শেষে পঞ্চম ধাপে নির্বাচনের তফসিল ঘোষণা করেন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 7 ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই 9 ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন 15 ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের তারিখ 15 ডিসেম্বর 2021 এবং ভোট গ্রহণ 5 জানুয়ারি 2022। টোটাল 760 ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রবিবার 1000 ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কথা বলেন সচিব। তিনি জানান, সহিংসতা এড়াতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সতর্ক রয়েছে। তারা মনে করেন যে তাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য এক্সট্রা ফোর্সের দরকার হয়, সেক্ষেত্রে আমরা দিয়ে থাকি। জেলা পর্যায় থেকে প্রায় 362 প্লাটুন বিজেপি চেয়েছেন এবং সেটি আমরা অনুমোদন করে দিয়েছি। পুলিশ স্ট্রাইকিং ফোর্স আছে 346, এটি আছে আমাদের মাঠে, এবং পুলিশের যে মোবাইল ফোর্স এটি আছে 1003, এবং প্রতিটি কেন্দ্রেই কিন্তু আমাদের 5 জন পুলিশ, 2 জন আনসার সদস্য, অর্থাৎ এই 7 জনের কাছে আওয়াজ থাকবে। 31 জানুয়ারির মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ভোট হবে বলে জানান ইসি সচিব। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার পরিপাক তন্ত্রের কোন জায়গা থেকে রক্তপাত হচ্ছে তা খুঁজে বের করতে পারছেন না দেশের শ্রেষ্ঠ চিকিৎসকরা। আর এই রক্ত বের করার যন্ত্র বাংলাদেশে নেই। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা জানান। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের রাজনীতিকদের মধ্যে কোনো মানবিকতা বোধ নেই বলেই তারা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কটুক্তি করতে ছাড়ছেন না। দেশে একজন দলীয় শাসনের পথে কাটা সরাতেই তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন। গণতন্ত্রকে রক্ষা করার জন্য, আজকে দেশকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা সংগ্রামীকে রক্ষা করার জন্য যিনি প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, তাকে মুক্ত করে তার বিদেশে চিকিৎসাকে নিশ্চিত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হই এবং আমরা চেষ্টা করি তাকে বের করে নিয়ে আসা, তাকে মুক্ত করবার এবং এই দেশকে স্বাধীন করবার। গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 1000 ঘর, ফলে খোলা আকাশের নিচে অবস্থান করছেন অসহায় কয়েক হাজার মানুষ। ভোরে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের 9টি ইউনিট 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এদিকে ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তা দাবি জানিয়েছেন অসহায় মানুষেরা। টঙ্গী প্রতিনিধি তরিকুল ইসলাম তারেকের তথ্যচিত্রে জানাচ্ছেন নুসরাত জানসিন্থে। ভোর 4টা টঙ্গীর মাজার বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে চারপাশে। চোখের সামনে দাও দাও করে জ্বলতে থাকা আগুনে কিছুক্ষণের মধ্যেই পুরো ছাই হয়ে যায় প্রায় 1000 ঘর। আগুনের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে বস্তিবাসীর মাঝে। খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও পূর্বাচল ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কাজ শুরু করে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। এখানে হতাহতের সংখ্যা আমরা এখনো এমন কোনো খবর পাই নাই। আগুনে শুধু ঘর নয়, পুড়ে ছাই হয়ে যায় দরিদ্র মানুষগুলোর কষ্টে গড়া শেষ সম্বল। আমরা অনেক কষ্ট করি, জারুর কাজ করি, রাস্তা আমরা আর পারবো না দৌড়াইতে। চিকার হইনা ঘর থেকে বাইরে বাইরে দেখি যে পাশের এক রুমের থেকে মানে আগুন দাউ দাউ করে হঠাৎ করে মানে মুহূর্তের ভিতরে আগুন ধরে গেল। একটা দোষ তাই গর্দনে মানে গো। স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন। তাদের 7 দিনের একটা খাদ্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, 3 বেলায় তারা খাদ্য ব্যবস্থা করবেন আর পরবর্তী সময় দ্রুত তাদের পুনর্বাসন করা যায় সেই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। আগুনের পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে ছিন্নমূল এসব মানুষ। নুসরাত জাহান, সিনথি, আরটিভি। এদিকে ওমিক্রনের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে ব্যারেল প্রতি $10। 2020 সালের পর বিশ্ববাজারে তেলের দামের এটাই সবচেয়ে বড় অবনমন। ওমিক্রন শনাক্তের জেরে শুক্রবার রীতিমতো ধস নেমেছে বিশ্ব অর্থনীতিতে।
শুধু তেলের বাজার নয়, ধস নেমেছে শেয়ার বাজারেও। শুক্রবার যুক্তরাষ্ট্রের ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজের সূচক কমেছে 2.5%, যা 2020 সালের অক্টোবরের পর থেকে সবচেয়ে খারাপ। এছাড়া ইউরোপীয় শেয়ার বাজারগুলোতেও নেমেছে 17 মাসের মধ্যে সবচেয়ে বেশি বিপর্যয়। আফ্রিকা সহ ইউরোপের কিছু দেশে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য এক সম্মেলনে অংশ নিতে যাত্রাকালে অডিও বার্তায় এসব কথা জানান তিনি। ভাইরাসটি বেশি সংক্রামক হওয়ায় সকল এয়ারপোর্ট, ল্যান্ড পোর্টে বা দেশের সকল প্রবেশ পথে যাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশনাও দিয়েছেন তিনি। প্রযুক্তি ছোঁয়ায় বদলে গেছে স্কুলে পাঠদান পদ্ধতি। প্রচলিত শ্রেণীকক্ষে এখন জায়গা দখল করেছে ডিজিটাল ক্লাসরুম। মাল্টিমিডিয়া ল্যাবে অঙ্কুরেই শিক্ষার্থীদের হাতে খড়ি হচ্ছে প্রযুক্তির সঙ্গে। বর্তমানে 38,000 শিক্ষা প্রতিষ্ঠানে চালু হয়েছে এমন পাঠদান। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়বে, পৌঁছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। প্রযুক্তি খাতে দিন বদলের গল্প জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। ক্যামেরায় ছিলেন সাব্বির আহমেদ। স্কুলের ক্লাসরুমে প্রজেক্টর ব্যবহার করে চলছে পাঠদান। শিক্ষাকে সহজ, উপভোগ্য ও আনন্দময় করে তুলতে দেশের বিভিন্ন স্কুলে এমন মাল্টিমিডিয়া ক্লাসরুম গড়ে তুলেছে সরকার। ছাপার বইয়ের গণ্ডি পার হয়ে অনেকটা বাস্তবমুখী লেখাপড়ার দিকে এখন শিক্ষার্থীরা। মাল্টিমিডিয়ার সাহায্যে, আমাদের পিকচারের সাহায্যে বিভিন্ন সেন্টেন্স দিয়ে, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের মাধ্যমে আমরা স্যার পিকচারের মাধ্যমে বুঝাচ্ছে, যেটা আসলে দেখতেও মানে দেখে শিক্ষা আমরা পাচ্ছি, আর মানে আগের পদ্ধতি থেকে এই পদ্ধতিটা আমাদের অনেক ভালো লাগছে মাল্টিমিডিয়া ক্লাসে। শুধু তাই নয়, স্কুলে ঢুকতে এখন দিতে হয় আঙুলের ছাপ। শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ষষ্ঠ শ্রেণী থেকেই প্রযুক্তি বিষয়ে দক্ষ করে তোলা হচ্ছে শিক্ষার্থীদের। আমরা স্কুলে এসে বিভিন্নভাবে শিখতে পারি যে আমরা কীভাবে লিখালিখি করব কম্পিউটারে, ফোনে তো সবাই টাইপ করতে পারে। ল্যাব হওয়ার কারণে বিভিন্ন সুযোগ সুবিধা, আধুনিক কালের যেগুলো লিখালিখি কীভাবে করব, প্রিন্ট করব কীভাবে, ওয়ার্ড প্রসেসের মাধ্যমে, এগুলো আমরা শিখে থাকি ল্যাবে এসে। সিক্সের যেমন MS Excel ওয়ার্ড, যেটা প্রাথমিক ধারণা দিতে হয় আর কি, MS ওয়ার্ড শিখে ওদেরকে, সেভেনদেরকে শিখে আমরা হয়তো বা ডাটাবেস, এবং 9, 10, 8, 9, 10 যারা আছে এদেরকে আমরা এক্সেল, পাওয়ার পয়েন্ট, হ্যাঁ এগুলো শিখাই। ডিজিটাল বাংলাদেশের ভবিষ্যৎ কারিগরদের এভাবেই প্রযুক্তি জ্ঞানে দক্ষ করে গড়ে তুলছে সরকার, যদিও এখনও দক্ষ শিক্ষক ও সরঞ্জামের অভাব রয়েছে অনেক। কম্পিউটার যদি বেশি থাকতো, বেশি আমার যেহেতু শিক্ষার্থী অনেক বেশি, তাহলে আরও তারা লাভবান হতো এবং বেশি শিক্ষার্থীকে আমি একসঙ্গে পড়াতে পারতাম। কিন্তু এখানে অনেক পুরাতন শিক্ষক আছে যারা এ বিষয়ে অভিজ্ঞ নয়, তো তাদেরকে যদি আরও ট্রেনিংয়ের বেশি দেওয়া যায় তাহলে অবশ্যই তারা আরও দক্ষ হবে এবং সবাই মানে মোটামুটিভাবে ক্লাসটা নিতে পারবে সঠিকভাবে। দেশে বর্তমানে 38,000 স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে, পাশাপাশি 8,000 শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত হয়েছে মাল্টিমিডিয়া ল্যাব। 2,00,000-এরও বেশি শিক্ষককে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, বাকিদেরও এর আওতায় আনা হবে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। মাসুদ মুস্তাহিদ, আরটিভি, ঢাকা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় আগামীকাল। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের রায় ঘোষণা করবেন। ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তি সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে আবরার ফাহাদকে 2019 সালে 6 অক্টোবর রাতে ডেকে নেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ওই দিন রাত 3টার দিকে শেরেবাংলা হলের দোতলার সিঁড়ির করিডর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তরুণরাই মানবিক মূল্যবোধের মাধ্যমে কল্যাণকামী রাষ্ট্র নির্মাণ করবে বলে আশা করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গেল শুক্রবার রাতে কক্সবাজারের একটি হোটেলে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। পরে দেশের জন্য অবদান রাখায় 10 তরুণকে সম্মাননা পদক তুলে দেন মন্ত্রী। জেসিআই চট্টগ্রাম কসমোপলিটানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, জেসিআই প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, ওয়ালটন স্টেট অব দ্য আর্ট সফিস্টিকেটেড শিল্প প্রতিষ্ঠান, উদীয়মান বাংলাদেশের প্রতিচ্ছবি। দুপুরে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ওয়ালটন কারখানার পরিবেশ ইউরোপ আমেরিকার চেয়ে উন্নত। এর আগে কারখানা কমপ্লেক্সে পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এস এম শামসুল আলম, ম্যানেজিং ডিরেক্টর গোলাম মোর্শেদ ও পরিচালক সাবিহা জারিন অর্ণা। সংবাদ শেষ করব ধান গাছ থেকে পাঁচবার ফলনের খবর দিয়ে। এক ধান গাছ থেকে ফলন হবে পাঁচবার, এমন বিষয়ে জাগানো ধানের আবাদ হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কানিহাটি গ্রামে। এর মধ্যে চারবার কেটে নেওয়ার পর একই গাছ থেকে পঞ্চম দফায় ধান কাটার অপেক্ষা। এই উদ্ভাবন গরিবদের জন্য বিলিয়ে দিতে চান ধানের উদ্ভাবক অস্ট্রেলিয়া প্রবাসী জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের তথ্যছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। কৃষি নির্ভর বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান। সাধারণ চারা রোপণের পর একবারই ধানের ফলন হয়, কিন্তু এবার বিস্ময়কর ধানের জাত উদ্ভাবন হয়েছে। একবার দুবার নয়, পরপর পাঁচবার ফলন পাওয়া যাবে এ ধানের। ধানের এ নতুন জাত উদ্ভাবন করেছেন মৌলভীবাজারের সন্তান অস্ট্রেলিয়া প্রবাসী ধান গবেষক ও জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী। পরীক্ষামূলকভাবে এ ধানের আবাদ করেছেন কুলাউড়া উপজেলার কানিহাটি গ্রামের দুবিঘা জমিতে। চলতি বছরের জানুয়ারিতে চাষ করার 110 দিনের মাথায় মে মাসের প্রথম সপ্তাহে কাটা প্রথম ফলন। হেক্টর প্রতি উৎপাদন হয় প্রায় 4 টন ধান। তারপর থেকে 45 দিন অন্তর কখনো 2 টন কখনো 3 টন ফলন এসেছে। চারবার ফলন তোলার পর একই গাছ থেকে এখন পঞ্চম দফায় ধান কাটা হবে কয়েকদিন পর। 120 দিন পরে এই ধানটা মানে আমরা খাটিলি, খাটিয়া ঘরে উঠাই দিচ্ছি। এরপরে আপনার 50 থেকে 55 দিন পরে আবার আমরা ইটারে আর একটা কাটা দিছি, দিয়ে আর একটা ফসল আমরা গড়ে তুলছি। ধান গাছের দ্বিতীয় জন্ম নিয়ে 14 বছর ধরে পরীক্ষা নিরীক্ষা চালান আবেদ চৌধুরী। ধাপে ধাপে তিনি একই গাছ থেকে একাধিক ফলনের জাত উদ্ভাবন করেছেন। এ উদ্ভাবন গরিবদের জন্য বিলিয়ে দিতে চান তিনি। একটা ধান একটা ক্ষুদ্র জমিতে থাকবে এবং বিশাল আকার ধারণ করবে, অনেক ধান দিবে, এই জিনিসটা আমি করতে চেয়েছি এবং অত্যন্ত আনন্দের বিষয় যে এইটাই আমি করতে পেরেছি। অনেকগুলো ভ্যারাইটি ডেভেলপ করেছি যেটা সারা বছর ধরে ধান দিচ্ছে, 6টা হচ্ছে মানে পরের বছরে চলে যাবে, এটা আমি এখন দেখছি। আবেদ চৌধুরীর এ সারা জাগানো উদ্ভাবনে খুশি গ্রামের মানুষ। এ ধানে চাষাবাদ করতে মুখিয়ে রয়েছেন তারা। এটা একবারই তো, কিন্তু ফার্স্টবার এটা অসম্ভব, এটা শুধু আবেদ চৌধুরীর বেলায়। এ ধানে চিটা নেই, খরচের তুলনায় ফলন অনেক বেশি। শক্ত হওয়ায় দুর্যোগে গাছ নষ্ট হয় না। এ উদ্ভাবন দেশের কৃষি খাতে বিপ্লব বয়ে আনবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ পৌনে 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।